স্যামসাং খুব শীঘ্রই গ্যালাক্সি A21 নামে আরও একটি নতুন ফোন নিয়ে আসতে চলেছে। ইতিমধ্যে নতুন এই ফোনটির একটি রেন্ডার আমাদের সামনে এসেছে। তাছাড়া বেশ কিছু ট্রাস্টেড সোর্স মারফত ফোনটির ফুল স্পেসিফিকেশন লিক হয়েছে, যার ভিত্তিতে আমরা ফোনটি 3D মডেল ক্রিয়েট করেছি। আজকের ভিডিওতে জানিয়েছি ফোনটির এক্সপেক্টেড ফুল স্পেসিফিকেশন, প্রাইস, লঞ্চ ডেট এবং ফোনটির ভালোমন্দ সব কিছু। সুতরাং আপনি যদি ফোনটি সম্পর্কে সব কিছু ডিটেলসে জানতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইজ, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। প্রথমেই জানব ফোনটির বিল্ড এবং ডিজাইনের ব্যাপারে। গ্যালাক্সি A21 ফোনটির ফ্রন্টে থাকবে 2.5D কাপ গ্লাস প্লাস্টিক বডি এবং ব্যাকে থাকবে আকর্ষণীয় গ্লসি ফিনিশ, যেখানে ডিসপ্লে বেজেল বেশ কম থাকবে, যার ফলে ফোনটি লুকের দিক থেকে বেশ প্রিমিয়াম হবে। এবারে জানব ফোনটির ডিসপ্লের ব্যাপারে। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে 6.4 ইঞ্চির 720x1600 রেজলিউশনের 20:9 অ্যাসপেক্ট রেশিওর ফুল ভিউ HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। সাথে ডিসপ্লেটিতে একটি ইনফিনিটি ও নচ থাকবে। যেহেতু ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, সুতরাং ফোনটি ডিসপ্লে আউটপুট হবে বেশ পাঞ্চি। তবে মনে রাখতে হবে ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়নি। ফোনটিতে 4G VoLTE এবং 2G 3G নেটওয়ার্ক সাপোর্ট থাকবে, যেখানে থাকবে একটি ট্রিপল স্লট, যার সাহায্যে একই সাথে ডুয়েল সিম এবং SD কার্ড 512 GB পর্যন্ত ব্যবহার করা যাবে, হুইচ ইজ ভেরি গুড। ফোনটিতে থাকবে 3.5mm অডিও জ্যাক, FM রেডিও এবং পোর্ট হিসাবে টাইপ সি পোর্ট থাকবে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরার ব্যাপারে। গ্যালাক্সি A21 ফোনটির ব্যাকে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হবে F1.9 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের। অপর ক্যামেরার একটি হবে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং অন্য ক্যামেরার একটি হবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং অন্যটি হবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সাথে থাকবে PDF, HDR, প্যানোরামা, পোর্ট্রেট মোড, বিউটি মোড, নাইট মোড, জাইরো EIS এবং LED ফ্ল্যাশ। সুতরাং ফোনটির ব্যাক ক্যামেরাটি ভালোই হবে। এবারে জানব ফোনটির ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে। ফোনটির ফ্রন্টে থাকবে একটি F2.0 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা। সাথে থাকবে HDR, বিউটি মোড এবং পোর্ট্রেট মোড। সুতরাং ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি স্টাইলিশ হলেও অতটা শক্তিশালী নয়। ফোনটিতে সিকিউরিটি হিসাবে থাকবে ফেস আনলক এবং রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে বাকি সব বেসিক সেন্সারগুলিও থাকবে, হুইচ ইজ ভেরি গুড। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্সের ব্যাপারে। গ্যালাক্সি A21 ফোনটিতে থাকতে পারে মিডিয়াটেক হেলিও P35 চিপসেট, যেখানে 12 ন্যানোমিটার টেকনোলজির হেলিও P35 অক্টাকোর প্রসেসর থাকবে, যার 4টি কোর হবে 2.35 GHz যুক্ত A53 বেসড এবং অপর 4টি কোর হবে 1.8 GHz যুক্ত A53 বেসড, যেখানে GPU হিসাবে থাকবে পাওয়ার ভিআর GE8320। সুতরাং ফোনটির পারফরমেন্স মারাত্মক না হলেও এভরিডে ইউজ এবং মাঝারি মানের গেমগুলি খেলা যাবে। ফোনটিতে OS হিসাবে থাকবে Android 10, যেখানে OneUI 2 থাকবে। ফোনটি পাওয়া যেতে পারে 3GB 32GB এবং 4GB 64GB ভ্যারিয়েন্টে, যেখানে EMMC 5.1 ইন্টারনাল মেমোরি থাকবে। লিক্স অনুযায়ী ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকবে একটি 4000mAh-এর ব্যাটারি, যেখানে 15W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। আবার কিছু রিপোর্টে বলা হচ্ছে ফোনটিতে 5000mAh-এর ব্যাটারি থাকতে পারে। তবে যাই হোক, যেহেতু ফোনটিতে HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং মাঝারি মানের প্রসেসর থাকছে, সেই কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে, সাথেই ফোনটিকে দ্রুত চার্জ করা যাবে। ফোনটি পাওয়া যেতে পারে ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট কালারে। বর্তমান পরিস্থিতিতে ফোনটি কবে লঞ্চ করবে যদিও সেই সম্পর্কে এখনও পরিষ্কারভাবে জানা যায়নি, তবে ফোনটি খুব শীঘ্রই লঞ্চ করবে। এবারে জেনে নেব ফোনটির প্রাইসের ব্যাপারে। গ্যালাক্সি A21 ফোনটির বেস ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান প্রাইস হতে পারে 12,999 ইন্ডিয়ান রুপিস, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায়
14,600 টাকার মতো। তবে ফোনটি বাংলাদেশে এলে ফোনটির অ্যাকচুয়াল প্রাইস কিন্তু কিছুটা বেশি হবে। ফোনটির সমস্ত কিছু বিচার করলে দেখা যাচ্ছে স্যামসাং ব্র্যান্ড ভ্যালু ওয়াইজ কোয়াড ক্যামেরা এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে যুক্ত 5-হোল ইন ডিসপ্লে সেলফি ক্যামেরার স্টাইলিশ ফোন চাইলে ফোনটি নেওয়া যেতে পারে। তবে যদি আপনার প্রায়োরিটি হয় কম প্রাইসে আরও বড় ব্যাটারি, ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, আরও ভালো পারফরমেন্স এবং আরও ভালো সেলফি ক্যামেরা, তাহলে আমি রেকমেন্ড করব গ্যালাক্সি M21। ফোনটির রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আছে, উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। ফোনটি সম্পর্কে আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, কারণ আপনার একটি লাইক ও শেয়ার আমাকে অনেক মোটিভেট করে এবং তার সাথে আমাদের চ্যানেলটিকেও গ্রো করতে অনেক সাহায্য করে। আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।